সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন, তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া এটা হলো গরিবকে দান করলে সাদকার যেরকম সওয়াব হয় সেরকম সওয়াব আল্লাহ তাআলা আলাদা দিবেন স্ত্রীকে ভালোবেসে খাবারটা মুখে তুলে দিবেন। যে ব্যক্তির সাথে তার স্ত্রীর ভালোবাসার সম্পর্ক যত বেশি, বন্ধন যত মজবুত, তার তাকওয়া ইনশাআল্লাহ অন্যান্য ফরায়েজ আহকামগুলো যদি মেনে চলে আল্লাহ তার পাশাপাশি যদি এটা হয় তাহলে তার তাকওয়া ইনশাআল্লাহ তত বেশি মজবুত। এখন মুশকিল হলো এই ওয়াজ শুনে আবার বইয়ের কথায় বাপ মা ভাই বোন এদের সাথে একেবারে কাঁচা দিয়ে লেগে যায়, এই সমস্যাটা আছে না নাই? অনেক বউর কথা হলো যে সব ঠিক আছে, তুমি শুধু ওই তোমার ভাই বোনের ব্যাপারে তোমার যে অতিরিক্ত নাক গলাগুলি এটা বেশি করো, তুমি এটা করিও। বউরা এরকম করে কি করে না? এই ব্যাককল মহিলা অনেক ব্যাককলের জন্য বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী বর্ণিত হাদিস, মান সাররাহু আইয়ুমসাতা লাহু রিজকুহু আও ইউনসা লাহু ফি আছারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ বাড়ায় দিক, দোকানে কাস্টমার বাড়ুক, তার জীবনে আল্লাহ তাআলা বরকত দান করুক, এটা যে চায় তার জন্য অব্যর্থ মহৌষধ হলো তার আত্মীয় স্বজনের সাথে রক্ত সম্পর্কীয় লোকগুলোর সাথে সম্পর্ক যেন বিল্ড আপ করে। যার প্রয়োজনের সাথে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক যত গভীর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে তত বেশি বরকত দান করে। এখন একজন বুদ্ধিমতী স্ত্রী তিনি বরং তার স্বামীকে বলবেন তোমার ভাই বোনের সাথে মা বাবার সাথে আরো বেশি সম্পর্ক বিল্ড আপ করো, তাহলে আমারই লাভ, কারণ তোমার বরকত আল্লাহ দিবে, লাভ আমার, ঠিক না বেটি? এর মহিলা নিজের পায়ে নিজে কুঠার আঘাত করে, কারণ স্বামীকে যদি তার রক্ত সম্পর্কে লোকগুলো থেকে ছিন্ন করা হয় তাতে মহিলার লাভ না ক্ষতি? ক্ষতি, কারণ স্বামীর হায়াত কমবে, স্বামীর রিজিক কমবে, স্বামীর বরকত কমবে। এই জন্য অনেক পুরুষ আছে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে ভালোবাসার ওয়াজ করা লাগে না, এত ভালোবাসা বাসে যে ভালোবাসতে গিয়া স্ত্রীকে খুশি করতে গিয়া বাপ মা ভাই বোন সব তালাক দিয়ে ফেলে, ঠিক না বেটি? এ রোগে রোগী আছে না নেই? এখানে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স ব্যালেন্স কিরকম আমি বলি, বউয়ে যদি সারাক্ষণ আপনার কানপড়া খাওয়ায় আর ব্যাককল মহিলা হয় না বুঝে, তাহলে এর সাথে হুঁহো যা করা দরকার সব করবেন, হুঁহো যা করা দরকার সব হুঁহো করবেন, আর তলে তলে আপনার যা করা দরকার সেটাও ঠিক মতো করবেন। ঠিক তো বললেন, এরপরে কি সার্টিফিকেট পাবেন সেটা জানেন? এরপরে বউ বলবে যে বলদ মানুষ, ঠিক না বেটি? এত বুঝাই আমার কাছে আসলে ঠিকই বুঝে হুঁহো করে, আবার সেখানে গেলে ঠিক আবার পোল্ট্রি মারে, বেকুব সেকুব মানুষ। আর এই সার্টিফিকেট যদি বউর কাছে পাইতে পারছেন একবার যে আপনি বলদ, তাইলে আপনি কাজ কিল্লা ফপে। বুঝেন নাই কথা? মহিলারা সবচাইতে বেশি পছন্দ করে কোন স্বামী? বেকুব সেকুব টাইপ। যত বেকুব সাজতে পারবেন তত তার কাছে ভালো হইতে পারবেন। আপনার সাতক্ষণ মাপ, মারে দেখবেন, বাপেরে দেখবেন, ভাই বোনকে দেখবেন, আত্মীয় স্বজনের হক আদায় করবেন, সবকিছু করবেন। এদিকে বউ যখন ধাতানি দিবে বসার তর্ক করবে নাই, আমার বাপ মার আমি দেখবো, তোমার কি এত লম্বা কথা, তোমার বাপের খাই দেই না দেয় আমার টাকা দেই তোমার কি, এগুলো কইছেন তো শেষ, আর ভাত আপনার ওই সংসারে জুলবে, আপনি কি করবেন? হ ঠিকই কইছো, আমার আসলে হিসাব নিকাশ করা উচিত, মনে থাকে না আমার এগুলা পুরা পাঠ নেবেন। এই পাঠ নেওয়ার পরে কি হবে? বয়ে বলবে যে তুমি একটা বোকা শোকা, তোমার বললে ঠিকই বুঝো, আবার জায়গা মতে কি করবা বলো, আমি আসলে এরকম নিজেরা নিজে বকছনা দিবেন। এটা হলো একটা বুদ্ধি, কত বুদ্ধি নিজের খায়া শিখাবো, জায়গায় জায়গায় অ্যাপ্লাই করতে হবে, জায়গায় জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আর আসলে মন থেকেই স্ত্রীদের কাছে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে, সব জায়গায় বিরক্ত দেখানোর মধ্যে কি নাই? আনন্দ নাই। আমি আমার নিজের কথা একেবারে অনেস্টলি যদি আপনাদের বলি, আমি চেষ্টা করি আমার পরিবারের কাছে একেবারে বিড়াল সেজে থাকার জন্য, শুধু স্ত্রী না সন্তানদের কাছে, এমন একটা ভাব ধরি ছেলে মেয়েরা মনে করে আরে কি আব্বু যে কি একটা মানুষ না, ওরা খুব খুশি, মানে ওরা অনেক শেয়ানা, আব্বু একটু বেশি, সবাই প্রত্যেকটা লোক বিশ্বাস করেন সমস্ত স্ত্রীদের এটাই চাহিদা যে আমার স্বামীটা কি থাকুক একটু বোকা শোকা থাকুক, উঠামু বসামু কথায় কথায় উঠবেন বসবেন লেফট রাইট করবেন যত শুনবেন তত, কিন্তু গল্লির ঠাও ঠিক রাখবেন, আপনার যে হক আল্লাহর পক্ষ থেকে বাপ মার প্রতি ভাই বোনের প্রতি বইয়ের কথা সেটা বাদ দূর করা যাবে? খবরদার,
ওই জায়গা ঠিক থাকতে হবে। অনেকে এই জিনিসগুলো না বোঝার কারণে সমস্যা তৈরি হয় বইয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে বাপমার হক নষ্ট করে, অথবা বাপমা ভাই বোনের দিকে বেশি ঝুঁকে স্ত্রীর হক নষ্ট করে। প্রত্যেকের হক এবং অধিকার জেনে তার অধিকারকে আদায় করা, এবং সে যদি আমাকে ডিস্টার্ব করে, অনেক সময় বাপমাও ডিস্টার্ব করে, সেক্ষেত্রে বাপমাকেও অত্যন্ত কৌশলে ম্যানেজ করা শিখতে হয়। মুসলমান এত বোকা হওয়া উচিত না যে তাকে চরকি দিয়ে সারাক্ষণ ঘুরাবে, সে ব্যালেন্স করা শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। কোনো অবস্থাতেই দাম্পত্য জীবনে স্ত্রীকে খুশি করতে গিয়ে মা বাপ ভাই বোন বা রক্ত সম্পর্কীয় যারা আছে তাদের কোনো হক নষ্ট করা যাবে না। আমার এতক্ষণের ওয়াজ শুনে যদি আপনি আজ থেকে নিয়ত করেন বইয়ের কথা এখন লেফট রাইট উঠবো বসবো দৌড় দিব ঢুকবো একেবারে গোলাম সেজা যাব, সাজেন ভালো কথা, কিন্তু বউ যদি অন্যায় কিছু করতে বলে তখন কোনো অবস্থাতেই করবেন না। শাসন যদি কখনো করতে হয় সে শাসনের ভিতরে মধুমাখা থাকবে, ছেসরামি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুযিআ মিন শাইইন ইল্লা শানা। নম্রতা কোমলতা এটা এমন একটা জিনিস যে কোনো বস্তুর সাথে এই নম্রতা যুক্ত হলে সেটা সুন্দর হয়ে যায়, আর কোন সুন্দর জিনিস থেকে যদি নম্রতাটা না থাকে তুলে দেওয়া হয় তাহলে তা ত্রুটিযুক্ত হয়ে যায়। একজনকে দাওয়াত দিচ্ছেন নামাজের জন্য বলতেছেন, কিন্তু আপনার আচরণ যদি কর্কশ হয় তাহলে ওই ভালো কথাটাও খারাপ হয়ে যায়। আরেকজনকে শাসন করতেছেন কিন্তু সে শাসনের ভিতরে যদি নম্রতা থাকে কোমলতা থাকে তাহলে ওই কোমলতার কারণে শাসনটাও মনে হয় আদর, ঠিক না বেঠিক? স্ত্রীকে শাসন করবেন আদরের সুরে, শাসন ছাড়া যাবে না, শাসন করবেন আদরের সুরে। স্ত্রী যেন এই জিনিসটা বুঝতে পারে যে আমার স্বামী আমাকে ভালোবেসে শাসন করেছে, সে আমার শত্রু না, চালালে মতো আচরণ করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের কোনো অধ্যায় ভাই বাকি রাখেন নাই। যত বড় বড় পণ্ডিত দেখবেন মনীষী দেখবেন সবার পার্সোনাল লাইফ বলতে একটা গোপন অধ্যায় জীবনের থাকে না, থাকে না? টিভিতে আইসা দেখবেন লম্বা লম্বা সবক দেয়, টকশোতে আইসা জাতিকে বুদ্ধি বিক্রি করে, বাসায় বউ বিদায়, কাজের মেয়ে বিদায়, প্রায় শুনেন না আপনারা এগুলা? প্রায় শুনেন না এই সমস্ত? তার মানে জীবনের কিছু অধ্যায় আছে যেগুলো মিডিয়ার ইয়েতে ক্যামেরায় আসে না, সে অধ্যায়গুলো অনেক নোংরা, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে। এমন এক নমুনা আল্লাহ পাঠাইছেন ওনাকে, এমন এক মডেল আল্লাহ ওনাকে পাঠাইছেন যে ওনার জীবনের কোনো ব্যক্তিগত বা গোপন অধ্যায় বলতে কোনো কিছু নাই। স্ত্রীর সাথে সহবাস করাকালীন সময়ে তার নীতি কি ছিল সে বিষয়গুলো উম্মাহাতুল মুমিনিন তার স্ত্রীগণ বিভিন্ন হাদিসের পরতে পরতে আমাদেরকে বাতলে গেছে, আছে না নেই? টয়লেটের ভেতরে মলত্যাগ করার পর কিভাবে পরিচ্ছন্ন হয়েছে, একেবারে প্রাইভেট বিষয় না, ব্যক্তিগত বিষয় না, এগুলো কেউ কারোর কাছে শেয়ার করার জিনিস? এই জিনিসটা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে পবিত্রতার অর্জনের পদ্ধতি শিক্ষা দিয়েছেন না দেন নাই? সাহাবী তিনি একবার যখন বললেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দেয়, এমন কি টয়লেট সারার পর কিভাবে পরিচ্ছন্ন হবে সেই শিক্ষাটাও দেয়। তখন একজন অমুসলিম প্রশ্ন তুলল যে এটা কোনো কথা হইলো, তোমাদের রাসূল তোমাদেরকে এই ছোটখাটো জিনিস একান্ত পার্সোনাল লাইফের এইটা এটা একটা শিখে দেওয়ার জিনিস হলো? তখন সাহাবি ওই ব্যক্তিকে বললেন যে দেখো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় সব বিষয়তে শিক্ষা দেন, এই ছোট বিষয়গুলোও বাদ দেন না। বাবা মার কাছে ছোট সন্তানের কোনো কিছু গোপন থাকে? ছোট সন্তানকে কিভাবে মলত্যাগ করার পরে পরিষ্কার করতে হয় মা শিখায় দেন না দেন না? বাবা মা এগুলো শিখান কি শিখান না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার প্রতি এত বেশি দয়ালু ছিলেন, এত বেশি মায়ালু ছিলেন, এত বেশি আন্তরিক ছিলেন, এত বেশি স্নেহ করতেন, এত বেশি মমতা করতেন, এত বেশি ভালোবাসতেন যে আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে মা বাবা যেরকম সন্তানকে হাত ধরে ধরে শিক্ষা দিতেন তিনি সেরকম শিক্ষা দিয়েছেন। তার শিক্ষাকে যদি আপনার পারিবারিক জীবনে অ্যাপ্লাই করেন আল্লাহর কসম আপনার পারিবারিক জীবন শান্তিময় হবে।